শিশুদের চুরি করে নিয়ে গেছে বিজ্ঞানের সোনার, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে ভন্তকি জেলা দল বানায় নির্ব, ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিজ্ঞানের সোনার, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে ভন্তকি জেলা দল বানায় নির্ব। এরপর চুরি গেলে বাবুদের পেটিয়ে কখনো গিন্নেদের সোনার নেগলে, এরপর চুরি গেলে বাবুদের পেটকে কখনো গিন্নেদের সোনার নেগলে, সকলে সমাজ তারে এক রাজ গিলে আমরা চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনার, আমাদের স্বপ্ন আমাদের চেতনা, প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনার, আমাদের স্বপ্ন সামান্য টাকা নিয়ে ধরা পরে হাতে না দে, সকল সমাজ তারা এক রাজ ঘিরে আমরা চিৎকার করে বলে চোর 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 চোর। ভালো থাকি, তোমাদের মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো। কেন কি হয়েছে? ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না, মারি দা বউ কথা মানে বুঝি না, বউর সঙ্গে জীবনে মুখ পাতি। ও বৌদি ব্যাপারটা ওটা নয়, ভয়ে মুখ পাতে না বলতে পারছো? আচ্ছা একটা কথা বলি, তুমি একটা মানুষ কালকের কোথায় গেছো আমাকে তো বলে যাও। যাইনি, রাত গড়ি সন্ধানে এসে বাড়ি আসো। আসিনি, এই সারা রাত কোথায় ছিলে? আরে শ্মশানে, শ্মশানে ছিলে? হ্যাঁ। ও দা তাহলে তো বন্ধু বান্ধবের মা বাবা মারা গেছে। কি দাদা, স্বামী তুই বেকারে দাঙ্গা করে আর ওই লোকজন হেসে কোনো লাভ আছে? একটা কথা বলি শোনো, শ্মশানে জামাকাপড় বাসি গন্ধ হয়ে গেছে, বাইরে খুলে বাড়ির মধ্যে। এই দা শ্মশানে জামাকাপড়টা বাইরে খুললে কেন? আমার বাপ ঠাকুরদা গল্প করে না, আমার বৌদিরা মায়েরা গল্প করে না, যদি কেউ শ্মশানে মরা পড়ে যায় জামাকাপড় গন্ধ হয় না, বাইরে খুলে বাড়ির মধ্যে। পাগলি কথা, আর কালকে আমি সারা রাত কিছু পড়িনি। বাবা মানে গোটা রাত বাংলা মদ খেয়ে উলঙ্গ, এবার ডেগরা ডেগরা খৈরা খৈরা। আমি বলিনি যদি আমার স্বামী আসে আমার জন্য একটা ভালোবাসার গিফট আনবে, কারণ কালকে সেই বৈশাখ পয়লা বৈশাখ। এ শোনাচ্ছেন, তার থেকে দামি হিরের নেকলেস, তার থেকে দামি তার ওমলার উপরে শুধু একবার দেখে নাও কি এনেছে, বাবা খয়ে যাবে। ভারী সাত ধরে ধরে বাবা, এ কাগজে ডুম্বুর মতো এটা কি? এই দেখো অত্যাধিক গরম পড়ে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে, আমার তো এসি কেনার ক্ষমতা নেই, তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম, একটু এসির হাওয়া ধরে এনেছি। হাসি না, এটাই ভালোবাসা। আরে বাবা যদি হয় সুজন আম পাতায় বউ। তোমার আমি একটা কথা বলি, আশা পথে কোমলের সঙ্গে দেখা হলো, কোমল বলে দেখ দাদা তোর বউ আমার 30,000 টাকা ধার করে নিয়েছে, এক মাস ইয়ে টাকাগুলো দিচ্ছে না, আজ এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো? কোমল এই কথা বলেছে? বলেছে কোমল এই কথাই বলেছে। সত্যিকার এতগুলো টাকা নিয়ে আমি কি করি বলো তো? বলো তো, তুমি জানো না? তাহলে আমিও জানি না শালা, আমি জানি না বলে কেউ জানে না, আমার শোনার দরকার নেই। তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো? ভূতর বাবা দশরথ, রামায়ণ রামের বাবা দশরথ। ও সেই রাম লক্ষ্মণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে। জানি জানি। আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো? হ্যাঁ, উনি খুব হেঁকাতেলো। আমি জানি। এবার তোমার হালকা করে ছিটে দেবো, দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে করো। কোথাকার ঢিল কেরম জলে মাথে যে বুঝতে পারতো আমি একটা মেরে দিই। আচ্ছা তুমি মহাভারতে দ্রৌপদীর কথা শুনেছো? সে তো আমার সব বৌদি রাজা। তাহলে দ্রৌপদীর কটা স্বামী বলো তো? পাগলি কোথাকার, আমি একটু আর কি করি দেখোছো দাদা, যদি বলতাম যে দ্রৌপদীর মতো 5টা বিয়ে করব, ওই জন্য চুমখে ম্যানেজ করতি না, ভয় আছে। ও বৌদি আমার এই যন্ত্রের দেব বিশ্বাস নি, এ 5টা কানে 10টা করবে শরীর টান তেজে ভালো। আমি 20টা বন্ধ পারবো? হ্যাঁ পারবো, ভুলে গেছি, পারবো পারবো। এতগুলো টাকা নিয়ে কি কথা বলতে হবে? দেখো তুমি আমার স্বামী বাড়তে শুনে দেশটাও টাকার কথা আমি তোমার বলতে পারবো? বলবে না, না বলবো। তোমার সুবিধা তুমি করো, আমার দুজু যেদিকে সেই দিকে চলে যাবো, সংসার লাথিগুলো উল্টে দিয়ে যাবো। কি বললাম দিদি ভাই, কোনো অশান্তি আছে? আরে বাবা টাকা নিয়ে কি করছি, স্বামী স্ত্রী তো বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ করা যাবে না, লোকের সামনে সব খুলে দেবো। ইয়ে বাবা
আমি সে বিরাট ফাঁসা ফেসে গাই জানো। এখন সেই বন্ধন ব্যাংকের থেকে 50,000 লোন নিয়েছিলাম, আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার, 3 ডেট মিস করেছে, আজকের আবার ডেট পড়েছে, আমার বাড়ি আইবে কি করি না কি বললাম দিদি ভাই, আমার নাম মোনা, টাকার ইনকাম করাটা আমার কাজ কোনো ব্যাপার নাই, এমন নাটক মারবো এমন কায়দা করবো, টাকা চাইবে কি কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবে। আর ভাই তুই বম্বে সার হয়ে গেছিস। কি হয়েছে? আমি বম্বে সার? দেখো বাবু, আমি বন্ধন ব্যাংকের অফিসার। ওই সাদা কালো লাল বল। এই বলছিলাম, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, তোমার ভয়ে বলতে পারে। কেন, কি হচ্ছে বল? বলবো, আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কথা, দাদা সব জায়গা বুঝতে পারিনি, মিলন মোড় থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা, মানে তোমার স্বামীর কোনো ঠিক নেই। হাসকো চল মা, আমি ওই সব করি না, এ আমার আন্নটা স্বামী, এই কালকে তো এই মুখ পোলা। তুমি তো বললে পাটি বাড়ি চল মারবো, এক কথা চার চার মানে কথা শিখে কথা বলবি। আমি কি বলেছি, মিলন মোড় থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিসে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে, ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা। ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে। দেখো বৌদি, আমি কি বলি শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমার টাকা দাও বাড়ি চলে যায়। কি হয়েছে বৌদি, কি হয়েছে? কি আর কি হয়েছে আমি জানি না। তোমার কি হয়েছে জানো না? তা না বললে বুঝবো কি করে? তবে একটা জিনিস হচ্ছে, সর্বাঙ্গ কামড়াচার গোটা দেও কটকট করছে। ও বৌদি, রোগটা এখন নতুন উঠেছে, এখন আমার কি করতে হবে বলো? দেখ, যখন এই রোগ হতো তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত, তুই একটা গান ধর। আমার বাবার জীবনে শুনলি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে। তো বৌদি, রবীন্দ্রসঙ্গীত চলবে, ও গান শুনলে মৃত্যু বাধা, কোনো বাবা নিয়ে আমার বাঁচা হবে না। তুই একটা ড্যান্স সাংগমার গান শুরু কর। চায়না সে মালবা আই চেম্বা বালবা, চায়না সে মালবা আই চেম্বা বালবা, ভিতরে সে করে করে লগ্ন খাড়াই, ও ডার্লিং মোমো করে লগ্ন খাড়াই। ও বৌদি, এই তো ঠিক ছিল, আবার কি হলো? ওই গান ছালে ব্যামো চাকার দিচ্ছে। গান ছালে ব্যামো চাকার দিচ্ছে? তো তুমি ডাক্তার তো কামি কেন? ডাক্তার কি করে দেখাবো, তুই যা টাকা দিয়েছিস ঘরে খেয়ে শেষ। এক মাস আগে 50,000 টাকা দিয়ে নিজের খা খেয়ে শেষ করে ফেলেছো তুই লোকে গেলি। দেখো বৌদি, আমি কি বলি শোনো, আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভালো করে ডাক্তার দেখিয়ে নেব। বমি করবে জানো। আমি কি বলি শোনো, পরের বার যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাবো। চুমা চুমা ধেরে টাকা, কি বললাম কি বললাম কি বললাম, মানুষ টাকা পেলে টাকা চাইবে, এমন কাদা করছি টাকা চাইবে কি, কেঁদে আরো টাকা দিয়ে চলে যাবো। কিছু চাই না ঠাকুর, হয় তুমি আমার দেখা দাও, না হয় তুমি আমার টাকা দাও। ফোন রে, হ্যালো হ্যালো, কে বলছেন? এটা কি যুধিষ্ঠির নস্করের বাড়ি? হ্যাঁ বাবু, ওনার স্ত্রী বলছি। শুনুন, বলুন। আমরা স্বামী রাস্তা যেতে যেতে আমরা হাইলাইনে কারেন্টে তার কেটে পড়ে আমরা স্বামী কারেন্টে ধরে মারা গেছে। দাদা ওই সময় আর কি মানুষ করে, এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল। আরে শুনুন, হ্যাঁ, আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভিডিও জমা করবেন, ক্ষতিপূরণ হিসাবে আপনি 2,00,000 টাকা পাবেন। দাদা যে খায় চিনি তার জোগায় চিন্তা মনি, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, কি দাদু উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, কি দাদু। যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই, যা ভেবেছি তাই হয়েছে চিন্তা কি রে ভাই, আই কাতা আর কাতা সঙ্গে নিয়ে যাই। উডি উড়ি বাবা, উডি উড়ি বাবা, কি দাদু। আজকের কোনো কথা নেই, টাকা নেবো তবে বাড়ি যাও। না না, মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই, আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করব। কিন্তু বৌদির বাড়িতে চলাম, বৌদিকে দেখা পাচ্ছি না কেন? ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি কই রে, কই রে, ও বৌদি তোমার এই অবস্থা কেন? ও ভাই টাং টাং টাং, আমার সেইটা মরে
গেছে রে 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 ও বাবা ও বৌদি কোনটা মরে গেছে তো দাদা মরে গেছে দাদা মরে গেছে দাদা কি করে মরে গেছে তুই বলি বৌদি আমি টাকা পাই টাকা দিতে হবে আমি আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়ে টাকা দিতে হবে ওই টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মজা ও দাদা কারেন্টে তার চোখে পড়ে মরে মরে দাদা তুই ভ্যাম ভরে ভ্যাম আমার কে দায়িত্ব নেবে কে চুম খাবে ও বৌদি আমি কি বলি শোনো মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন শালা মারলো না না কোন শালা মারলো এই তোদের গা তো যা লাগছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষও মানুষের পাশে দাঁড়াতে পারবে না আমার বগলে কে সাবান ঘষে বাবু মানুষও মরে গেছে সাবান ঘষতেস আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখব আওয়াজ ঝরেছে আওয়াজ ঝরেছে এবার রেগে যাচ্ছি গালাগাল ও বৌদি তুমি আমারে মেরেছ আই তোর মারো কেন আই তোর মারো কেন তুই আমার স্বামীর জায়গা পূরণ করতিস আমার ভাল লাগে ভাল লাগতেছে আমি তোর মারো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা তুই আমার চুম খেলি কেন হচ্ছে আমি তোমার চুম খাই চুম খেলি কেন মারবো তো আমি চুম মানে দায়িত্ব নিচ্ছি বলে চুম খা শুনি আমি চুম খাই তাহলে দুদিন পর পর তো সর্বাঙ্গ চেটে দিই ভাই বাবা আমি চুম খাই কেন বৌদি বাড়াবাড়ি হয়েছে তোর বাড়াবাড়ি করলে বাড়ি চলে যা দিদি গো চিটিং ব্যাগ আমি অনেক দেখেছি এত বড় চিটিং ব্যাগ পৃথিবীটার একটাও দেখিনি আমি দিদি মহিলা গোষ্ঠীর সেক্রেটারি আমার কাছে সবাই লোন নিয়েছে এক বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এমন চিটিং ব্যাগ কিন্তু তাই আমার টাকাটা দিচ্ছে না ও আমার ধরো বৌদি আরে তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন ও বোনার বাবা মরে ও বৌদি বাবা নয় দাদা তোমার স্বামী মারা গেছে তো বাবা বাবা করে পাগল হচ্ছ কেন ও বোন আমার মাতার কি নিরে দে রে না রে তে রে শোনো দিদি অনেক অভিনয় করেছো আমি কোনো কথা শুন না টাকা নিচ্ছো টাকাটা দিয়ে দাও কি হয়েছে আমি টাকা দিয়েছি কত টাকা 30,000 টাকা আমি 50,000 টাকা দিয়েছি ভাই তোরা যেমন টাকা দিয়ে টাকা পাবি আমি কি বলিস সরকার তো ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার 2,00,000 টাকা দেবে এখন তো দাদারি আই কার্ডটা ঠিক আছে কি দেখো এই দেখি দাদা এই এই ইঁদুরে হালকা চেটে দেখি দেখি ও বৌদি দাদার আই কার্ডের যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশী হলো রে না 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 এভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না এ আমি বেঁচে আছি এ 2,00,000 টাকা পাবে তোমার মাসি না এ বাবা এ মাল তো মরে না আরে মালের জন্য কেদাই পাগলা হয়ে যাচ্ছে তুই মরে নে মা কালি মরেছিলাম রে তা যদি মরলে এলে কি করে হে যেই যমরাজের কাছে গেছি যমরাজ বলে ও শালা এরকম কচি বউ রে গা তুমি আমার কাছে ডেংরাও মাতে আছো বলে লাথি মেরে যে ব্যাগে বের ফিরে তাহলে মরলো কি আই মরি মরলো মেশো তাহলে তোমার জন্য কাঁদবো কেন যে মরেছে তার জন্য কাঁদবো ও মেশো মেশো দেখো বৌদি অনেক নেকাম করেছো কোনো কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে যা শোনো দিদি অনেক অজুহাতে গেছো আর কোনো কথা শুনো না টাকা নিচ্ছো টাকাটা দিয়ে দাও সব তোমার জয় হয় টাকা দেবে না হ্যাঁ তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে আরে শকুনেতে খায়েছি রে দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক না দাদা আমি শকুন না ডেমরে কাক তবে আমি তো রক্ত চষা পড়েছে গরু ভাগারে এই শকুনেতে স্বামী মরার প্রতিদান পাবই আমি অনুদান স্বামী মরার প্রতিদান পাবই আমি অনুদান হাসি পায় কাণ্ড দেখে বৌধমার কপাল ফেটে আগে টাকা উঠে জোরে বৌধমার কপাল ফেটে ওদা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে আমার বইয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে আরে পামচারের রাস্তা ঢালে পড়া যা কুকুরে পেশা করতে চলে যাবে আশার মাথায় মারে নে বাড়ি এই শালা খন্তি নেড়ে ঘাঁটবে হাঁড়ি কি হয়েছে হাঁড়ি আমার চাল আমার শুধু যা খন্তিটা যা ওর আমার তা আমার হাঁড়ি যদি লোকে না খন্তি নিয়ে না গোঁজা মারতে না দি ওর বাবার ক্ষমতা আছে না আরবে দুমড়ে ভেঙে দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই শালায় এমন মশা নিচ্ছিল ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাঁড়ি বুড়ো ভুডো করে দিত সুতরে টাকা গলার কাটা এ শালা বলির পাটা বাবা পাটা
দাদা আমি বলির পাটা না দাদা আমি ভোগ পাটা আলা উন্নত মাল হ্যাঁ দাদা দেখবি কোন লোকের বাড়ি যদি একটা ভোগ পাটা থাকে তা সারাদিন মোর কিচ্ছু যদি না হয় এক থেকে দেড় হাজার টাকা ইনকাম আছে দেখবি পাটা যা টাইম মতো ভ্যাকসিন দেওয়া যায় দেখবি পাটা পুরো পটকে যায় আশার মাথায় মারি রে বাড়ি খুঁজি মেরে ঘাটবে হরি সুদে টাকা গলার কাটা এসালা বলির পাটা দাদা গো অভিনেত্রী অনেক দেখেছি তোমার বউর মতো এত আমার অভিনেত্রী পৃথিবীটা একটু দেখিনি এই আমার বউটা কোন সিরিয়ালে অভিনয় করলো বলো দেন দেখি তোমার বউ আমার কাছে টাকা নিয়েছে জল দেখেছি না থান না লবণ দিয়ে থুতু দিয়ে ছেটে মেরে দিয়ে এ তো বিশাল মদ কর তৈরি হয়েছে রে দেখো আমার বউ চিটিং বাজ হতে পারে জালিয়া দিন কেন তুমি ফিরে আমাদের মতো ছেলেদেরই চবে ওই পুকুরের পানা সরিয়ে একটা ডুম মারি শালা তোদের মতো ডেংরাদের কাজ আমি ডেংরা কোনো ভালো ছেলের এ কাজ হয় না দা দেখবে এ তোমার ডেংরাদের পায়ে কাদা থাকে না দা ভালো সানের ঘাট পুকুর যদি দেখেছে ঠিক শালা পা দিয়ে চলে যাবে কেন তুমি ফিরে এলে ঘোলা করবে আমার পুকুরে শোনো দিদি এবার টাকাটা না দিয়ে দিলে অফিসের লোক ডেকে তোমাকে থানাতে আমি তুলে নিতে বাধ্য হবো এই আমার বউ তোমার কাছে টাকা নিয়েছে আমার বউ কত টাকা নিয়েছে আরে কত টাকা নিয়েছি নিজের বউকে জিজ্ঞাসা করো এই তুমি কত টাকা নিয়েছো দেড় মাসে সামান্য টাকা ওই সব টাকা কেউ কারোর কাছে ফেলে চায় এই ক টাকা একটা বাচ্চা ছেলে চাই হ্যাঁ দু টাকা না মা তোরে তিরিশ হাজার শালা তিরিশ হাজার টাকা বাচ্চা ছেলেরা নেয় না ভালো যাও বউ যখন টাকা নিয়ে পাঁচ দিন সময় দাও সবটা ফিরে দেবো যাও শোনো দাদা পাঁচ দিনের মধ্যে যদি না টাকাটা ফেরত পাই ওই শাড়ি খুলে আপনি নাচাবো তাই তো বলি আমার টাকা দাও বাড়ি চলে যাই তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও শালা এ তো বন্ধন ব্যাংকের ছাটকাটা সার এই সেই কালো সার কি হয়েছে মিলন বলে ঘরে বিরাট বড় সার দেখো রে ও দা এরা বন্ধন ব্যাংকের অফিসার লক্ষ্য করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে মেয়েরা টাকা ফেরত দিতে পারবে কি না এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে সে টাইম মতো টাকা ফেরত দিতে পারবে না সে তার স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে এই দেখো আমি তো বলছি আমি টাকা নো না ও শুধু বলছে ও বৌদি আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ আমরা টাকা খেলে টাকা দিতে পারবো না বলে তোমার দিতে হবে না আমি তোমাতে কায়দা করে নি আমি বলি তবে যা করে নেয় নিক ও বাবা এ মাল সারাক্ষণ ফোন করে বলবে ও বাউদি বলে কি করে শালা কোনো কথা নেই শুধু বলে তাহলে বাকি পঞ্চাশ তোর কাছে তো দেওয়া আছে দাদা চিন্তা করতে পারছো পঞ্চাশ হাজার টাকার লোন শোধ করতে পারো বলে এক লাখ দেওয়ার কথা ছিল ঠিক আছে বৌদি আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আমার যদি না টাকা শোধ দাও রাস্তাঘাটে দেখা পেলে শাড়ি খুলে নেবো খুলে নে যা লজ্জা বোধ তোমার থেকে হারিয়ে গেছে এই বোধ তুমি আমার ভালোবাসো এই প্রকৃতি আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার যে তোমার অনুভূতি থাকতো না আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম
যাদের টাকা নিয়ে তুমি কী করেছো? তুমি কোন দিনের প্রশ্ন উত্তর দাওনি, আর স্পষ্ট করে প্রশ্ন উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো, এত টাকা নিয়ে তুমি কী করেছো? এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই। তোমার চিকিৎসা করাও? হ্যাঁ। তোমার কী হয়েছে? আমি একজন ব্লাড ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। তোমার কেন এতদিন জানাওনি যে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে? আমি তোমার স্বামী, তোমার জানার অধিকার থাকে, বলো তুমি কেন আমার জানাওনি? আর এই প্রশ্ন বুঝতে পারলাম মন থেকে কোন আমাকে মানতে পারো নি। জীবন থেকে বেশি তোমাকে ভালোবাসি, শুধু বলি না একটাই কারণ, যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসারটা শেষ হয়ে যেত। আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না, আর যদি আমি মারা যেতাম পরে কেউ করদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না। আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। তুমি চলো না, যদি পারো আমাকে ভুলে যাও। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা।